প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে, আমারও অনেক অনেক ভালো লাগে। আর তাই চলে এসেছি ছাদে, আমার আজকের ব্লগটি ছাদ থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আল্লাহর রহমতের সম্মতি এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ছাদে এসেছি প্রাকৃতিক পরিবেশের মাঝ থেকে একটু একটুখানি সতেজ নিঃশ্বাস নিতে। তো ছাদে অনেকগুলা তিতা করালা হয়েছে, ভাবলাম যে এখান থেকে কিছু পেরে নিয়ে যাই। আর এই বোলটার এক বোল হয়েছে তিতা করালা, কিছু এই মামাটাকে দিব আর কিছু আমি নিব। তো মামা এসেছে ওনাকে সহ নিয়ে, আমি ছাদ থেকে এগুলো পাচ্ছি আর জারিফার বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডালিম হয়েছে। তো আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, খুব বেশি টাইম নেব না। আর অনেক দিন পর এই ব্লগটা আপলোড করা হয়েছে, এটা অনেক দিন আগের ব্লগ, আমি এডিট করে রেখেছিলাম আগে বাট আপলোড করা হয়নি। তো আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আমার আজকের ব্লগটি শুক্রবারের রান্নাবান্না নিয়ে। তো এখানে আমি আমার কাজের সুবিধার জন্য কিছু পেঁয়াজ কেটে রেখেছি এবং সাথে মাংস বের করে এগুলো কেটে ধুয়ে রেখেছি। সব কিছু রেডি করে তারপর রান্না করতে চলে এসেছি। আমি দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি, একটাতে আমি বিরিয়ানি রান্না করব। আসলে এটাকে বিরিয়ানি বললে ভুল হবে, এটা হচ্ছে বিফ তিহারি রান্না করব। তো আমি আজকে রান্নাটা কিন্তু প্যাকেট মশলাই করব, আর এটা আমার জন্য খুবই ইজি যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর এজন্য আমি এটাকে আর কি প্রেফার করি। আর তাছাড়া দেখা যায় যে মশলাপাতি রেডি করতে একটু টাইম লেগে যায়। তা আমি এখান থেকে প্যাকেট মশলার পুরোটা ঢেলে দিয়েছি, আমি যেহেতু এখানে 1 কেজি চালের রান্না করছি এজন্য। আর আমার বাসায় যেহেতু বিরিয়ানিটা একটু বেশি চলে, আর আমার ছেলে বিরিয়ানি মাশাল্লাহ খুব লাইক করে, যার কারণে আমি বিরিয়ানিটি রান্না করি এবং খাওয়া দাওয়ার পর থাকলে সেটাকে আমি ফ্রিজে রেখে তারপর ওকে 2-3 দিন করে খাওয়াই। আর আমাদের বাসায় প্রত্যেক শুক্রবারে বিরিয়ানিটা রান্না করতে হয়, আর যেহেতু বাসায় সবাই পছন্দ করে এজন্য। তো আমি এখান থেকে মাংসগুলো বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর ওই পাশ থেকে আমার লাউ রান্না করার জন্য গরুর হাড় মাংস দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবং এরপর হাড় মাংস দিয়ে দিব এখানে। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আপনাদের একটি লাইক কিন্তু আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না। আর এই প্ল্যাটফর্মে আমার মনে হয় সবাইকে সুযোগ করে দেওয়া উচিত, আর সবার মধ্যে কোনো না কোনো কোয়ালিটি থাকে। এক একজনের কন্টেন্ট এক এক রকম হয়, সবার কন্টেন্ট যে সেম হয় তা না, সবাই যার যার লাইফস্টাইল নিয়ে যার যার রেগুলার লাইফ নিয়ে আর কি ব্লগ বা কন্টেন্ট বানাই। আমিও আমার মতো করে চেষ্টা করে আমি আমার রেগুলার লাইফকে আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরি। আশা করি ভালো লাগবে আর সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো এদিক থেকে আমি আমার মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তো এরপর এখন আমি চালগুলো ঢেলে দিচ্ছি, চাল ঢেলে তারপর আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। তো আমি পানিটা পুরোটা ঢেলে দিয়েছি, আর আমি পানিটা আগে থেকে মেপেই সিদ্ধ করে নিয়েছিলাম।
তো সেটাই দিয়ে দিয়েছি, আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখান থেকে আমার চালটা ফুটে উঠেছে। আর এখন আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে তারপর রাইসটাকে উপরে নিচে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে না লাগে। তো এই পাশ থেকে আমার লাউ তরকারিও কিন্তু হয়ে এসেছে, আর এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি, আর লবণটা টেস্ট করে দেখেছি পারফেক্ট হয়ে গেছে কিনা। আর এরপর আমি ধনে পাতা দিয়ে এটাকে চুলার জালটা অফ করে দিচ্ছি। এদিক থেকে আমার চালটা 70%-এর মতো কুক হয়ে গিয়েছে, আর বাকিটা আমি দমে রেখে কুক করে নিব। আর এখন এখান থেকে আমি চালগুলোকে উপরে নিচে করে একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিব। তা আমি এখানে তুলে রাখা মাংস আর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে তারপর এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করব। এটা যেহেতু তেহারি, তো তেহারিতে অবশ্যই কাঁচা মরিচ লাগবে, আর ঝাল না হলে তেহারির কোনো মজাই নেই। তা আমি এখান থেকে বেশ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এবং এগুলোকে আস্তই দিয়েছি যেহেতু বাচ্চারা সহ খাবে, তো বেশি ঝাল হলে দেখা যাবে ওরা খেতে পারবে না, এই জন্য আমি আস্তই দিয়েছি। এখান থেকেও যথেষ্ট পরিমাণ ঝাল বের হবে। তো এরপর আমি উপর থেকে ধনে পাতা দিয়ে তারপর একবারে ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো দমে রেখে দিব, লো আছে। তো এই দমের মধ্যে কিন্তু চাল আর মাংসগুলো বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। তো আমার তেহারি কিন্তু একদম রেডি, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন গৃহিণী অবশ্যই আমার মতো এভাবে খুবই ঝটফটভাবে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরকে এভাবে সারপ্রাইজ দিতে পারেন রান্না করে, আর একদম ঝামেলা নেই। কেউ যদি চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমি আপনাদের জন্য অবশ্যই রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর খুবই ইজি এই তেহারিটা, রান্না করে অবশ্যই সবাই খাবেন, আশা করি ভালো লাগবে। প্যাকেট মশলায় এই তেহারি স্বাদ কোনো অংশেই কম না। আমি এখান থেকে এগুলো সবগুলো একটু বেড়ে নিয়েছি, এত কষ্ট করে রান্না করেছি, আর সুন্দর করে না বাড়লে কি হয়। তো চলে আসলাম ডাইনিং টেবিলে, আর এখান থেকে লাউ তরকারিটাও বেড়ে নিয়েছি, আর আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সাথে লেবু কেটে নিয়েছি, আর জারিফের বাবার স্পেশাল আচার আমের, এগুলোকে বেড়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়ার পালা, বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর ওর বাবার একটা দাওয়াত ছিল, ও জুমার নামাজ পড়ে ছেলেকে দিয়ে চলে গিয়েছে সেই দাওয়াতে, আর ছেলে মেয়ে আর আমি মিলে এখন খেয়ে নিব। তো ওদেরকে খাইয়ে আমি একা একা খেতে বসেছি। তো এই তো ছিল আমার শুক্রবার দিনের রান্নাবান্নার ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।